আরে মাথা নাই তুমি তিনজন মহিলা, তারা কোনো আইডি প্রুফ আসলো না। তো তারা মৌখিক কথা হয়েছে, তারা ধলেশ্বর বাড়ি গেছে, একজন কয় চম্পু জেলা। তারা কোনো সিউরিটি নাই, কারণ কোনো আইডি প্রোগ্রাম রাখা হয়েছে না তার কাছে। জিজ্ঞেস করছি আইডি প্রোগ্রাম কিছু আসলে কিছু হাইতে পারছে না। এবং হিনে কারোর একটা সন্ধান দিচ্ছে যে কয় কারো চিনে একটা ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে ফোন করা হইলো, ওই লোকটা ফোন রিসিভ করছে না, যারই ফোন করা হয়েছিল। পরবর্তী সময় আমরা স্টেপ কী নিলাম ক্লাবের পক্ষ থেকে? ক্লাবের পক্ষ থেকে আমরা কী করা আসলো যে আইন আছে, আইনের আপিল দেওয়া হয়েছে আর কি। যেটা মেয়ে ভাড়া থাকে অনেক দিন ধরে, আজকে 10-12 দিন ভাড়া। তো এর মধ্যে হঠাৎ করে আমার ক্লাবে খবর পাইলাম, দৌড়ে এলাম, আমরা দেখলাম এইবার যে ভাড়া মেয়েগুলোরে দুটো মেয়ে যে থাকে এখানে কাজের সন্ধানে বলে আসছে, কোনো গ্রামের থেকে আসছে, এই যেটুকু আমি শুনলাম। তো তিনজন বা চারজন মহিলা ইয়া, চারজন বলে আসলে আয়া শুনলাম যে একজন গেছে গাবে গিয়া, আর তিনজন তারারে নিতে আসছে। তো কিন্তু মেয়েরা জিজ্ঞেস করলাম যে তোমরা চিনো নি তারারে, মেয়েরা কান্ত আছে দীক্ষা, তারা আমরা নিয়ে আসে বেঁচে লাগবে, তারা ভালো মানুষ না। তখন জিজ্ঞেস করলাম যে আপনারা চিনে নি কেছে, হ্যাঁ আমার আত্মীয় লাগে এই সেই, তিনজনের যা যার কথা কইলো। কিন্তু এই মেয়েগুলা চিনে না করে বারবার কিছু না চিনি না, কিন্তু এতে তারা একটা ভয় ভিতরে যে তারা নিয়ে বেঁচে লেবে বেঁচে লেবে, কিন্তু হয়তো বা কোনো একটা লিঙ্কে আছে তারা চিনে বা জানি না, এইটুকুই হয়েছে। তারপরে আমরা মহিলার ব্যাপারে দিয়ে আমরা ক্লাবের ছেলেরা ইয়ে খবর দিলাম, অফিস থেকে আসলেও মহিলা পুলিশ টুলিশ এলে তারা এসে নিয়ে গেছে।